Hello learners, welcome back. This is Ibrahim. আজকে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ফর দ্য বিগিনার্স। আমরা অনেকেরই আমাদের আক্ষেপ, আমরা যারা গ্র্যাজুয়েশন অন্য সাবজেক্টে করে থাকি, যারা ইংলিশে আমরা পড়ি, তাদের জন্য তো সামহাও স্পিকিংটা ইজি, কারণ তার ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, সামহাও তার ফ্রেন্ডরা ইংলিশ ছিল, যার কারণে তার একটু ডেভেলপমেন্ট হয়। কিন্তু আদার্স অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কীভাবে স্পিকিং স্পিডটা ইনক্রিজ করতে পারে, কীভাবে স্পিকিংটা করা যায়, সে বিষয় নিয়ে কথা বলবো। আসুন, স্পিকিং করার জন্য আমরা যে বিষয়টা, ইংলিশ স্পিকিং, ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ফলো করব, সেটা হচ্ছে, সাপোজ আপনি প্রতিদিন আপনি ইংলিশে টুকিটাকি কথা বলতে চান, আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আপনার 100% কথার মধ্যে আপনি ফার্স্ট উইকে আপনি 90% কথা বাংলাতে বলুন, দেন 10% ইংলিশ বলুন, দেন আপনি কী করবেন পরবর্তী সপ্তাহে, আপনি কী করবেন, আপনি অবশ্য 20% ইংলিশ বলবেন আপনার কথার মধ্যে, সারাদিনে কথা যা বলবেন তার মধ্যে 20% ইংলিশ বলবেন, 80% বাংলা বলবেন। এভাবে আপনি ক্রমান্বয়ে আপনাকে ইংলিশের ব্যবহার বাড়াইতে হবে। তো এটা বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত আপনাকে ইংলিশ ডেইলিজগুলো আপনাকে পড়তে হবে, দ্বিতীয়ত যেটা করতে হবে, ইংলিশ খবর আপনাকে অ্যাটলিস্ট 20-30 মিনিট আপনাকে শুনতে হবে, ইংলিশ মুভিগুলো আপনাকে দেখতে হবে, অ্যাকসেন্টগুলোর সাথে আপনি পরিচিত হতে হবে। অনেক সময় আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই যে আমি তো ইংরেজি পারি, কিন্তু আমি কেন ওনার ভাষা বুঝি না, একজন আমেরিকান লোকের কথা বুঝি না। অ্যাকচুয়ালি আপনি অ্যাকসেন্ট তো সহজে বুঝবেন না, এটা সময় লাগবে। আর তাহলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি তো পত্রিকার কথা বললাম যে আপনি ইংলিশ নিউজ পড়তে হবে, খবর শুনতে হবে, ইংলিশ মুভি দেখতে হবে, দেন আপনাকে ওই ডে বাই ডে আপনার ক্রমান্বয়ের দৈনন্দিন কাজে ইংলিশ নিয়ে আসতে হবে। পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে শব্দভান্ডার, স্টক অফ ওয়ার্ড। অ্যাকচুয়ালি আমরা স্টক অফ ওয়ার্ডের ক্ষেত্রে জন্যই আমরা কিন্তু স্পিক করতে পারি না। আর ফাইনালি পরবর্তী যেটার জন্য আমরা স্পিকিং পারি না সেটা হচ্ছে শাইনেস, লজ্জার কারণে আমরা পারি না। দেখুন, আপনি 2-4 দিন একটু ইংলিশ খবরগুলো একটু শুনুন, ইউরোপ আমেরিকান লোকদের কথাগুলো একটু শোনার চেষ্টা করুন, দেখবেন তারা মোস্টলি কথা বলে উইদাউট এনি গ্রামার, দে হ্যাভ মেড আ লট অফ মিস্টেকস। অ্যাকচুয়ালি ইংরেজি বলার ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো রুল নেই, আপনি যেভাবে বলেন হবে, জাস্ট টু এক্সপ্রেসেস ইউর অপিনিয়ন। তবে হ্যাঁ, ভদ্র সমাজে আপনি তো ভুল বললে চলবে না, হ্যাঁ এটা ক্রমান্বয়ে হয়ে যাবে, কারণ স্টার্টিং লেভেলে তো আপনার ইংলিশের ইয়েটা আসবে না। হাইবার তো কীভাবে আমরা ওইগুলো ছাড়া আর কীভাবে আমরা স্পিকিং করতে পারি, স্পিকিং করার জন্য আমাদের যেটা জানতে হয় সবচেয়ে বেশি হচ্ছে ভার্বের ইউজ জানতে হয়, আর পাশাপাশি টেন্স। এই দুটো বিষয় যদি আমরা মনোযোগী হই, আর যে কোনো বাংলা শোনার সাথে সাথে যদি আমরা ইংরেজিতে চিন্তা করি, তাহলেই আমি মনে করি আপনার স্পিকিং স্কিলটা আপনি বৃদ্ধি করতে পারবেন। আসুন একটু মুখে মুখে আমরা একটু করার চেষ্টা করি। প্রথমে আমি একটু টেন্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, ধরো আমি খাই, ইংলিশ কী হবে, আই ইট। এখন তুমি খাও ইংরেজি কী হবে, ইউ ইট। সে খায় ইংরেজি কী হবে, হি ইট। তারা খায় ইংরেজি কী হবে, দে ইট। এমনিভাবে সে করে তাহলে হি ডু, হি ডাজ হবে, ডু লেখা যাবে না। ওকে, নিয়মকরণ পরে আপনি শিখবেন, আপনি প্রথম দিকে আপনি ডু বলবেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন রুলগুলো শিখে ফেলবেন তখন আপনি ডাজ বলবেন। ওকে, দেন তুমি শোনো, ইউ হেয়ার, আমি শুনি, ইউ হেয়ার, সে শুনে, হি হেয়ার, হি হেয়ার্স। ওকে, এমনিভাবে আপনি ইনক্রিজ করতে পারেন। বলো, বলো ইংরেজি কি, সে, অথবা টেল, অথবা স্পিক, কিন্তু তুমি বলো, ইউ টেল, ইউ স্পিক। ওকে, তারপর লও, টেক, তুমি লও, ইউ টেক, আপনি লোন, ইউ টেক, সে লয়, হি টেক্স, তারা লয়, দে টেক। ওকে, এমনিভাবে আমরা অ্যাকচুয়ালি এ অ অন্তস্থীয় ত, এ অ অন্তস্থীয় ই, এই চারটা লেটার বা বর্ণ যেখানে থাকবে সেটা আমরা প্রেজেন্ট টেন্সে ধরে নিব, এবং সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমরা করব। ওকে, সেম সেন্টেন্স আমি
খাও বললাম, খাও মানে ইট। এখন খেলাম ইংরেজি কি? এট। তাহলে আমি খেলাম, আই এট, তুমি খেলে ইউ এট, আপনি খেলেন ইউ এট, সে খেলো হি এট। মনে রাখবেন হি এটস বলতে চাইেন না, কারণ ফার্স্ট টেন্সের সাথে কিন্তু সিঙ্গুলার ফর্ম যোগ হয় না, এস বা ইএস যোগ হয় না। ওকে, পরবর্তীতে যেটা করবো, যেমন শুনলো, শোনা ইংরেজি কি? হেয়ার। শুনলো ইংরেজি কি? হার্ড। বলা ইংরেজি কি? সে। বললো ইংরেজি কি? সেড। লও ইংরেজি কি? টেক। নিল ইংরেজি কি? টুক। এমনিভাবে আমি যদি ভবিষ্যতে চিন্তা করি, তাহলে খাও ইংরেজি কি? ইট। খেলাও ইংরেজি কি? অ্যাট। খাবো ইংরেজি কি? অনেকে বলে ফেলে যে ইটেন, না, অ্যাকচুয়ালি বর ব্যাপারটা যেখানে থাকবে, ল এবং তর ব্যাপারটা যেখানে থাকবে সেটা ফার্স্ট টেন্স হবে, আর বর ব্যাপারটা যেখানে থাকবে সেটা ফিউচার হবে। কারণ খেলবে উইল প্লে, করবে উইল ডু, শুনবে উইল হেয়ার, তারপরে নিবে উইল টেক, যাবে উইল গো। আমরা এমনিভাবে শেল বা উইল ব্যবহার করে আমরা ফিউচারটা করতে পারি। আশা করি প্র্যাকটিস করবেন, তাহলে স্পিকিং ডেভেলপ হবে। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আমরা অনেক সময় কথা বলতে হয়, সেম সেন্টেন্সটাই আমি বলি যে খাই, খেলাম, খাবো, এই তিনটা তো ফার্স্ট টেন্সে গেল। এখন দেখেন যদি খাচ্ছি কথাটা বলি তাহলে কী হবে? তাহলে আমি খাচ্ছিলাম, আই এম ইটিং, সে খাচ্ছিল, হি ইজ ইটিং, তারা খাচ্ছিল, দে আর ইটিং। কিন্তু যদি আমি এটা ফার্স্ট টেন্সে বলি, খাচ্ছিলাম, লামের ব্যাপারটা যেখানে থাকবে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আই এম ইটিং, সে খাচ্ছিল, হি ইজ, হি ওয়াজ ইটিং, তারা খাচ্ছিল, দে ওয়ার ইটিং। ওকে, এখন আমি যদি ফিউচার কথাটা বলি, যেমন খাইতে থাকবে, বলতে থাকবে, করতে থাকবে, তাহলে ওই যে বর ব্যাপারটা আছে এবং চলমানের ব্যাপারটা আছে, সেখানে আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি বলতে থাকবো, আই উইল বি টকিং, আমি শুনতে থাকবো, আই উইল বি হিয়ারিং, আমি ডাকতে থাকবো, আই উইল বি কলিং। ওকে, আমরা এভাবে কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। তার মানে যাচ্ছির ব্যাপারটা যেখানে থাকবে বা যাইতেছির ব্যাপারটা যেখানে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যাইতেছিলাম ব্যাপারটা যেখানে থাকবে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, যাইতে থাকবো কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা একটু পারফেক্ট দেখে নিই। খেয়েছি, তাহলে দেখেন খাওয়া ইংরেজি ইট, খেলো ইংরেজি অ্যাট, খাবো ইংরেজি উইল ইট, খাচ্ছি ইংরেজি ইজ ইটিং, খাইতে খাচ্ছিলাম ইংরেজি ওয়াজ ইটিং, খাইতে থাকবো ইংরেজি কিন্তু উইল বি ইটিং, এখন খেয়েছি, এটা ইংরেজি কী হবে? হ্যাভ ইটেন। তাহলে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে বলেছে, হি হ্যাজ সেড, সে করেছে, হি হ্যাজ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান। এমনিভাবে আমরা অন্তস্থির ব্যাপারটা যেখানে থাকবে এবং চর ব্যাপারটা যেখানে থাকবে, এছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অন্তস্থির ব্যাপারটা থাকলেই প্রেজেন্ট পারফেক্ট, আপনাকে হ্যাভ হ্যাজ যোগ করে করতে হবে, দেন যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। ওকে, খেয়েছিলাম, আগে বলেছি খেয়েছি, খেয়েছি ইংরেজি হচ্ছে হ্যাভ ইটেন, খেয়েছিলাম ইংরেজি হচ্ছে হ্যাড ইটেন। ওকে, করেছিলাম হ্যাড ডান, বলিয়াছিলাম হ্যাড সেড, শুনিয়েছিলাম হ্যাড হার্ড, গিয়েছিলাম হ্যাড গন, ডাকিয়েছিলাম হ্যাড কল্ড, ইত্যাদি। তার মানে আমরা যদি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, দেন প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, এই আট ধরনের টেন্স আমরা জানি এবং প্র্যাকটিস করি, আই হোপ ইনশাআল্লাহ উইল টক, ইউ উইল স্পিক ইংলিশ। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই।